হ্যালো গাইস, তো আমাদের একটা গেম চ্যালেঞ্জ চলতেছে, আর গেমটা হইতেছে এখানে কালার ম্যাচিং চ্যালেঞ্জ। যদি মাইমুনা আমাকে চ্যালেঞ্জটা দিছে, মাইমুনা যদি জিতে মানে আমি যদি আগে জিতি তাহলে মাইমুনা আমাকে দিবে 100 টাকা, কিন্তু ও আমাকে চ্যালেঞ্জটা দিছে যদি ও জিতে তাহলে ওরে দিতে হইব 200 টাকা। তো আর ইউ রেডি? ইয়েস। ওকে, এই টাকা সামনে ধুয়ে দিলাম, ঠিক আছে? তো গেমের রুলসটা খুবই সিম্পল, একবার ওর টান আসবে, একবার আমার টান আসবে, সবগুলো কালার যে আগে ম্যাচিং করতে পারবে সে হবে আজকের উইনার। ওকে, ফার্স্ট আমি খেলবো, যেহেতু আমি টাকা বেশি দেবো। আচ্ছা, কাটা হয়েছে? একটাও না। আচ্ছা, একটাও হয় নাই। একটা, তার মানে শিওর এই দুটার থেকে যেগুলো একটা আমি শিওর, তোমার থেকে আমি আগানো আছি। 25 টাকা নিয়ে নিলাম, খেলো। তার মানে এইটা, আচ্ছা আর এই তিনটা যেখানে দুইটা, এইটা কম, এটা শিওর হয়েছে। আচ্ছা রেডি? হ্যাঁ, এবার তুমি খেলো। উপরের গুলা ইয়ে হয়ে গেছে, এদিকে আগাও একটু তোমার। ওইদিকে না, এদিকে এদিকে, তাহলে একটু সোজা সোজা থাকে। ওকে, হইছে? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, আমার দুইটা, দুইটা হইছে না? হ্যাঁ, তোমার দুইটা হইছে। আচ্ছা, লালটা শিওর হইছে, এবার এগুলোর থেকে একটা না, একটু করে দেখি। ওকে, এবার তিনটা, তিনটা, চারটা, চারটা শেষ হয় না? আমার দাঁড়াও, কটা হইছে আমার? চারটা, চারটা শেষ হয় নাকি? তোর তো একটা কই দিছি না, আমার খেলা আমার বোঝা আছে না? হ্যাঁ, লালটা হইছে, এটা হইছে, দুইটা, ঘুরে দিয়ে দিস, হয়ে গেছে। আরে দেখছো বাজি কেমনে ঘুরে গেল? সকল ভাইয়াদের।